চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে আসা শিক্ষার্থীদের হাতে এভাবেই ছিটানো হচ্ছে জীবাণুনাশক। রাখা হয়েছে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা, পরিষ্কার করা হচ্ছে দীর্ঘদিনের ধুলো জমা শ্রেণীকক্ষ। চট্টগ্রামের সব স্কুল কলেজের চিত্র এখন এমন। দীর্ঘদিন পর খোলার ঘোষণা দেওয়ায় চলছে পূর্ব প্রস্তুতি। ফাইনালি আসতেছি কলেজে, মানে কলেজ লাইফটা আবার এনজয় করতে পারবো। খুলে দিচ্ছে যখন আমরা আর যারা করতে পারে নাই ওরা একাডেমিক লাইফটা এনজয় করতে পারবে। অনলাইনে পড়ালেখা তেমন একটা কার্যকরী না, অন্তত ফেস টু ফেস শিক্ষকদের সাথে আমাদের একটা ক্লাস হচ্ছে, অন্তত তাদের সাথে আমাদের একটা গুড কমিউনিকেশন তৈরি হচ্ছে। তবে শতভাগ টিকা নিশ্চিত না হওয়ায় শঙ্কায় আছেন অনেক শিক্ষার্থী। অগ্রাধিকার ভিত্তিতে ক্যাম্পাসেই টিকা দেওয়ার দাবি তাদের। কলেজে আসার সময় একটা ভয় কাজ করে, মানে গার্জিয়ানরা পাঠাতে চায় না, তো টিকাটা দিয়ে দিলে হবে কি একটু হলেও।